দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীর দিন থেকে রাজ্যে চলছিল সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রা কর্মসূচি। গত কয়েকদিন ধরে রাজ্যের কোনো না কোনো বিধানসভা কেন্দ্র এলাকায় প্রদেশ কংগ্রেসের ডাকে সংগঠিত হয় এই পদযাত্রা। আর এই পদযাত্রাগুলিতে অংশ নিয়েছেন দলের প্রদেশ নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্বরা। রবিবার সরকারি ছুটির দিন সাত সকালে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় একই স্লোগান নিয়ে পদযাত্রা সংগঠিত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শ্রী রায় বর্মনের নেতৃত্বে আয়োজিত এদিনের এই পদযাত্রা বিধানসভা কেন্দ্র এলাকায় বিভিন্ন পদ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব সারিতা সহ প্রদেশ কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস আয়োজিত এই কর্মসূচির শেষ দিন সাত সকালের পদযাত্রাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের এই পদযাত্রা প্রসঙ্গে বিধায়ক শ্রী রায় বর্মন বলেন, এলাকার মানুষের সাথে দেখা করতে পেরে খুবই খুশি। আগামী দিন রাজ্যে কি হতে চলেছে মানুষের চোখ মুখে বলে দিচ্ছে। অনুরোধ করে খুব ভালো লাগছে এলাকার মানুষের সঙ্গে খেলাগুলো যারা সব সমাজে সহযোগিতা করেন এদের দেখতে পাচ্ছি কুশল বিনিময় হচ্ছে দারুণ দারুণ খুব ভালো। মানুষের চোখ মুখে অনেক কিছু বলে দিচ্ছে আগামী দিন কি হতে যাচ্ছে মানুষের চোখ মুখে বলে দিচ্ছে। আর 2023 আজকের দিনটা থেকে কোনো বার্তা থাকবে জনগণকে? এটুকু বলবো এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার কৃতিত্বান্ত রাজ্যের জনগণের উপর আমাদের আস্থা, অভাব বিশ্বাস, শ্রদ্ধা। এই জনগণই পারবে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত, রাজারে মুক্ত সুন্দর এক ত্রিপুরা করতে, যেখানে কোনো খুনোখুনি, রাজনৈতিক খুনোখুনি, মালামালি থাকবে না, নেশায় আচ্ছন্ন যুবক ছাত্র যুবকরা একটা নতুন দিশা খুঁজে পাবে, বেকাররা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, কর্মচারীরা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, জাতি জনজাতি সকলেই তারা সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারবে, এরকম ত্রিপুরা আমরা চাইছি মানুষকে বলবো এগিয়ে আসার জন্য আমাদের দেশের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।